বাতিল 370-35 ধারা, জম্মু ও কাশ্মীর বিল ঘিরে তুমুল বিক্ষোভ। এই সময় ডিজিটাল ডেস্ক জল্পনা ছিলই। উত্তাপ উদ্বেগের মধ্যে কাশ্মীর পুনর্গঠন প্রস্তাব বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রস্তাবিত না বিল অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া 370 ধারা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকার। এছাড়াও 35 ধারা অনুযায়ী রাজ্যের স্থায়ী বাসিন্দা নির্বাচনের যে অধিকার বিধানসভা পায় তাও বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। সংসদে বিল পেশ হলেও ইতিমধ্যেই তাতে রাষ্ট্রপতি সই করেছেন বলে জানা গেছে। রাজ্যসভায় অমিত শাহ এই প্রস্তাব দেওয়ার পরই তুমুল হট্টগোল শুরু হয়। না বিলে বাতিল হচ্ছে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা, এছাড়াও স্থায়ী বাসিন্দা সংক্রান্ত 35 ধারাও খারিজ করা হবে। প্রস্তাবিত বিল অনুযায়ী বিধানসভা থাকলেও কেন্দ্রশাসিত অঞ্চল হবে জম্মু ও কাশ্মীর, কেন্দ্রশাসিত না বিলে অঞ্চল হবে লাদাখ, তবে লাদাখে বিধানসভা থাকবে না। রাজ্যসভায় আজ এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন নতুন করে কাশ্মীর গড়তে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণার জেরে বিরোধী হট্টগোল শুরু হয়ে যায়। এর মধ্যেই রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান অমিত শাহ।